মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ জেলার অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 200 অসহায় দরিদ্র শিক্ষার্থী, পথচারী, দুস্থ মহিলাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব। বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর মোকসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও চয়নিকার সম্পাদক শেখ আলী আকবর। মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম শামসুল হুদা হিটু, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি হোসনে হাসান কবির, আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাদবর, সাকুয়াত হোসেন মানিক, রাজ মল্লিক, কোষাধ্যক্ষ নাজমুল হাসান মিলন, প্রচার সম্পাদক সালমান হাসান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 17.tv, মুন্সিগঞ্জ।